এই পৃথিবীতে অসংখ্য প্রাণীর বসবাস। ভিন্ন ভিন্ন প্রাণীর আয়ুষ্কালও ভিন্ন ভিন্ন। কিছু প্রাণী অতি অল্প সময় পৃথিবীতে বেঁচে থাকে, আবার কিছু প্রাণী দীর্ঘ সময় পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। আজকে আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী 10টি প্রাণী সম্পর্কে জানব। আমাদের তালিকায় প্রথম স্থানে যে প্রাণীটি আছে তার নাম টুয়াটারা। নিউজিল্যান্ডের বনাঞ্চলে বাস করা টুয়াটারা আসলে এক ধরনের গিরগিটি। টুয়াটারা সর্বভুক প্রাণী। জন্ম নেওয়ার পর একটি টুয়াটারা প্রাপ্তবয়স্ক হতেই 10 থেকে 20 বছর সময় লেগে যায়। উপযুক্ত পরিবেশে টুয়াটারা প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাণীটি এক ধরনের ঝিনুক। এর নাম জিওডাক। জিওডাক গর্তে বসবাসকারী এক ধরনের লম্বা প্রজাতির ঝিনুক। এরা কানাডার সমুদ্র আর আমেরিকার উত্তর পশ্চিম দিকে বাস করে। এদের খোলসের বাহিরের অংশটুকুকে গাঢ় হিসাবে বিবেচনা করা হয়। শরীরের মাংসল অংশটুকু খোলসের ভিতরে থাকে। খেতে সুস্বাদু বলে বাজারে এদের বেশ চাহিদা রয়েছে। তবে এরা বালু কাদা আর গর্তের গভীরে বাস করে বলে এদের খুঁড়ে বের করা বেশ কঠিন কাজ। 15 বছর বয়সে একটি জিওডাক প্রাপ্তবয়স্ক হয়। অনুকূল পরিবেশে একটি জিওডাক প্রায় 160 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কচ্ছপ। কচ্ছপ একটি দীর্ঘজীবী প্রাণী তা আমরা প্রায় সবাই জানি। গ্যালাপ্যাগোস কচ্ছপ এদের মধ্যে সবচেয়ে এগিয়ে। এরা শুষ্ক নাতিশীতোষ্ণ জায়গায় বাস করে। এদেরকে কচ্ছপ প্রজাতির দৈত্য বলা হয়। এরা দিনে 16 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। এরা ঘাস লতা পাতা তরমুজ কমলা জাম খেয়ে বেঁচে থাকে। মজার ব্যাপার হলো এরা পানি ছাড়াও প্রায় 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা গড়ে প্রায় 190 বছর পর্যন্ত বেঁচে থাকে। সিয়ারচিন রয়েছে আমাদের তালিকায় চতুর্থ নম্বরে। সমুদ্রের উষ্ণ অঞ্চলে বসবাস করা এই প্রাণীটি দেখতে কাঁটাযুক্ত বলের মতো। এই কাঁটাগুলো আসলে এদের শিরদাঁড়া, যার দ্বারা এরা চলাফেরা করে। এরা সামুদ্রিক ঘাস লতাপাতা মৃত প্রাণী ও শৈবাল খেয়ে বেঁচে থাকে। এরা প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। রোগী রকফিশ আমাদের তালিকায় 5 নম্বর প্রাণী। রোগী রকফিশ এর বিশাল মুখের জন্য বিখ্যাত। এই বিশাল মুখ দিয়ে এরা শিকার করে। এদের গায়ের রং গোলাপি ও রোদে পড়া বাদামির সংমিশ্রণে হয়ে থাকে। অনেক সময় এদের গায়ে গাঢ় বাদামি ছোপ দেখা যায়। এরা সমুদ্রের নিচে পাথুরে এলাকায় বাস করে। চিংড়ি এদের প্রধান খাবার। এছাড়া নানা জাতের মাছ কাঁকড়া সহ অন্যান্য জলজ প্রাণীও এরা খেয়ে থাকে। এরা গড়ে 205 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমাদের তালিকায় 6ষ্ঠ স্থানে আছে নানা রং বেরঙের কইফিশ। এই মাছ জাপানে বেশ জনপ্রিয়, কারণ জাপানিরা মনে করে কইফিশ ভালোবাসা সফলতা সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। সঠিক যত্ন পেলে এরা 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নানা বর্ণের এই মাছ 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বোহেড হোয়েল রয়েছে আমাদের তালিকায় 7ম নম্বরে। জীবনের পুরোটা সময় এই তিমি উত্তর মেরুর শীতল পানিতে কাটিয়ে দেয়। এরা খাবারের সন্ধানে অন্য জায়গায় যায় না। এদের বলিষ্ঠ শরীর দিয়ে এরা 7 ইঞ্চি পুরো বরফের স্তর ভেদ করে লাফিয়ে উঠতে পারে। প্রতিদিনই এরা প্রায় 2 টন খাবার খেতে পারে। এরা গড়ে 200 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে। আমাদের তালিকার 8ম স্থান আবার ঝিনুকের দখলে। এই ঝিনুকের নাম ওশেন কুয়াহক। এরা উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বাস করে। সাধারণত 25 থেকে 1300 ফুট গভীর পর্যন্ত এদের পাওয়া যায়। এদের ডিম্বাকৃতির খোলসের উপরের কালো দাগ দেখে এদের বয়স অনুমান করা যায়। এর আণুবীক্ষণিক শ্যাওলা খেয়ে বেঁচে থাকে। মানুষের খাদ্য হিসেবেও এই ঝিনুক জনপ্রিয়। সামুদ্রিক এই ঝিনুক 400 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড শার্ক। বড় হওয়ার ধীরগতি এদের দীর্ঘজীবী হওয়ার কারণ হিসেবে ধরা হয়। এরা বছরে মাত্র 1 সেন্টিমিটার বড় হয়। 150 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত এরা বংশবিস্তার করতে পারে না। এরা প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আমাদের তালিকায় সর্বশেষ প্রাণীটি হলো গ্লাস স্পঞ্জ। গ্লাস স্পঞ্জ মোটামুটি পৃথিবীর সকল মহাসাগরেই বাস করে, কিন্তু উত্তর প্যাসিফিক আর অ্যান্টার্কটিকায় এদের বেশি দেখা যায়। এরা ব্যাকটেরিয়া আর প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। এদের শরীরের ঠিক মাঝখানে শূন্যস্থান থাকে। এরা চিংড়ি প্রজাতির কোনো প্রাণীকে এদের শরীরের ভেতর আজীবনের জন্য বন্দী করে ফেলে, যা তাদের নানা ধরনের শিকারী এবং রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে থাকে।
অবিশ্বাস্য হলো সত্য যে এরা 10,000 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে।